Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Sommanito dini bhai o bonera. Asha kori Allahur rahmate shobai bhalo achen. To bondhura, ajke amra janbo shopne ston othoba dudh dekhile ki hoy. To video ti shuru korar age shobai ke onurodh korbo ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে যদি কোনো যুবতী নারী তার স্তনে দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা গর্ভবতী হইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো বৃদ্ধা তার স্তনে দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা দরিদ্র হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টার সম্পদ নষ্ট হইবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো কুমারী মেয়ে তার স্তনে দুধ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার অতি শীঘ্রই বিবাহ হইবার প্রতি ইঙ্গিত বহন করে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট এসে বলল স্বপ্নে দেখেছি যেন আমার বিরাট স্তন রয়েছে তিনি বললেন তুমি মুহরাম অথবা যার সাথে বিয়ে হারাম তার সাথে জিনা করবে কেননা পুরুষ হতেই স্তনের সৃষ্ট কেহ বলেন যদি কোনো পুরুষ তার স্তনে দুধ দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে এবং সন্তান লাভের প্রতিও ইঙ্গিত বহন করে আর যদি স্বপ্নদ্রষ্টা ফকির অথবা দরিদ্র হয় তবে স্বপ্নদ্রষ্টা ধনী হইবার প্রতি ইঙ্গিত বহন করে আর যদি স্বপ্নদ্রষ্টা যুবক হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টার দীর্ঘ হায়াত লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো পুরুষ তার স্তন এত বড় অথবা অধিক লম্বা দেখে যে বুকে গড়াগড়ি করছে তবে এই ইঙ্গিত করে যে তার খাহেশাত অথবা আকাঙ্ক্ষা এমন জিনিসের প্রতি রয়েছে যাতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে স্তন বাঁধা অবস্থায় লটকানো দেখে তবে উক্ত মহিলা জিনা করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং তার দ্বারা অবৈধ সন্তান জন্মগ্রহণের প্রতিও ইঙ্গিত বহন করে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আমি মিরাজের রাতে এক মহিলাকে স্তন বাঁধা দেখেছি আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম সে কে এবং তার এ শাস্তি কেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন সে জেনার সন্তান জন্ম দিয়েছে যদি কোনো মহিলা তাহার স্তন অস্বাভাবিক লম্বা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা চিন্তায় পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে কেননা মহিলারা যখন অত্যন্ত দুঃখিত অথবা চিন্তিত হয় তখন নিজেরাই নিজের স্তন ঠেনে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলার দুধ পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হইবার প্রতি ইঙ্গিত বহন করে হ্যাঁ যদি তার স্ত্রী গর্ভবতী হয় তবে স্বপ্নদ্রষ্টার পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো মহিলার দুধ পান করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কন্যা সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্তন দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে এবং সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা অন্তরে শান্তিতে ভরপুর হয়ে উঠিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্তন দেখে তবে ইহা ব্যক্তির স্ত্রী অথবা কন্যার প্রতি ইঙ্গিত বহন করে স্তনের সৌন্দর্য স্ত্রী অথবা মেয়ের সৌন্দর্য এবং তার অসৌন্দর্য স্ত্রী অথবা কন্যার অসৌন্দর্যের প্রতি ইঙ্গিত বহন করে হযরতে আবু সাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন স্বপ্নে পুরুষ অথবা মহিলার স্তনে দুধ দেখা সম্পদের প্রতি ইঙ্গিত বহন করে দুধের প্রাচুর্য অথবা প্রবাহ সম্পদের প্রাচুর্য অথবা প্রবাহ প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের স্তনে অধিক দুধ দেখে যে গড়িয়ে পড়ছে তবে ইহা স্বপ্নদ্রষ্টা
অধিক সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা স্বপ্নে পরিচিত কোনো শিশু অথবা কোনো পুরুষ অথবা কোনো মহিলাকে দুধ পান করাতে দেখে, অথচ জাগ্রত ও স্বাভাবিক অবস্থায় তার স্তনে কোনো দুধ ছিল না, তবে স্বপ্নদ্রষ্টা কোনো লোকের জন্য দাত্রীর কাজ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। কেননা অন্য কোনোভাবে দুনিয়া উপার্জনের পথ তার জন্য বন্ধ থাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে দুধ পান করাতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ধন সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং ব্যবসা বাণিজ্যে লাভবান হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের স্তনের দুধ পান করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা নিজের খেয়ানত করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা খেয়ানতকারী লোক হইবার প্রতি ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।